মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না। তারাপদ রায়। অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক পেক গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তাকের উপর রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উঁকি দিলাম, গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো, তেমন কিছু নয় অবশ্যই, বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস নিয়ে চট করে দুপেগ মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে। এখনো পর্যন্ত কেউ কোনো কিছু আঁচ করতে পারিনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে, যাই হোক, সমীরের মেয়ের বয়সই বা কি? গিন্নি, কি বলছো, 30 বছর বয়স হলো, দেখতে আরও বুড়োটে লাগে। আমি ভুলেই গেছিলাম সমীরের মেয়ের বয়স 30। তা ঠিক, সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। আলমারিটা আমার জায়গা বদলে ফেললো কি করে রে বাবা। তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আর এক পেটে চালন করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও গ্যাসের ওপর সিঙ্ক চড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি গিন্নিকে, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি, বক বক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে মজাসে আলমারিতে আর এক পেক গিললাম। সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে, নেতাজি রান্না করছে, কিন্তু এখনো কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর পাত্র দেখছে? গিন্নি, শোনো, তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো, আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপর বসলাম, কিন্তু এখনো অবধি সমীর কিছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর এখনো রান্না করছে, আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি, কারণ আমি কখনো নি না, ও হ্যাঁ, আলু নি না।